আমরা চিকিৎসকরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সহিত আলাপ আলোচনা করে আওয়ামী সরকারের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে পুনর্গঠন এবং দুর্নীতিবাদ চিকিৎসকদের অপসারণ ও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সৎ যোগ্য পরিশ্রম ও বঞ্চিত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল কলেজের প্রিন্সিপাল হাসপাতালের পরিচালক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পূরণ করে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবেন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করে যোগ্য পদে পদোন্নতি দিয়ে পদায়ন করে তাদের মেধাকে কাজে লাগাবেন এবং ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে সচল করবেন। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের এক মাস হয়ে গেলেও তার কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না, বরং শান্তি মিছিলে অংশগ্রহণকারী দুর্নীতিবাদ ও ছাত্র জনতা চিকিৎসা বাধা প্রদানকারী স্বৈরাচারী দোষ চিকিৎসকদের পদায়ন করার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হচ্ছে। গত 16 বছর বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ বদলি ও পদোন্নতির ব্যবস্থা না করে তাদের বঞ্চনাকে দীর্ঘায়িত করছে এবং নানাভাবে হয়রানি করছে। 8ই আগস্ট নূতন সরকার গঠনের পর বাংলাদেশের সকল নাগরিকের মতো চিকিৎসক সমাজও আমরা আশা করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে যে আশা নিয়ে ফেসিবাদের পতন হয়েছে তার আলোকে বৈষম্যহীন নূতন স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের শুরুতেই আমরা দেখলাম ফেসিবাদী এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিগত সরকারের সুবিধাভোগী লোকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নিঃসমের পরিচালক, IPS এর পরিচালক পদে প্রদান করা হয়। আমরা সাহেবে বিস্মিত ক্ষুব্ধ, এ কথা অনস্বীকার্য যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা আশা করেছিলাম এই মহাপরিচালক পদটিতে যোগ্য ব্যক্তি পদায়ন, যিনি স্বৈরাচার সরকারের দোসর হবেন না, কিন্তু নূতন পদায়িত ব্যক্তি ডাক্তার রুবেদ আমিন ফেসিবাদের একজন দোসর হিসাবে বিগত সরকারের সকল দুর্নীতি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। 3/8/24 তারিখে ছাত্রজন আন্দোলনের বিরোধিতা করে ফেসিবাদের দোসর চিকিৎসকদের অংশগ্রহণে যে শান্তি সমাবেশ করা হয়েছে কেন্দ্র শাহিদ মিনারে, তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমান নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। ছাত্রজন আন্দোলন যে চেতনার বিরুদ্ধে, সেই ফেসিবাদী চেতনার ব্যক্তি উচ্চবিলাসী পদলোভী চিকিৎসককে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার রুবেদ আমিনের পেশাগত অসঙ্গতি, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ডাক্তার রুবেদ আমিন সহকারী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। এখানে উল্লেখ্য যে ডাক্তার রুবেদ আমিন HR এবং চাকরি স্থায়ীকরণের যে তথ্য রয়েছে তা অসঙ্গতিপূর্ণ। সিনিয়র স্কুল পরীক্ষা পাস না করা সত্ত্বেও তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। বিধি অনুযায়ী সিনিয়র স্কুল পরীক্ষা পাস না করলে চাকরির 14 বছর পূর্তিতে সিনিয়র স্কুল পরীক্ষা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়। 14/9/1997 সালে চাকরিতে প্রথম যোগদানকারী ডাক্তার রুবেদ আমিন নিয়ম অনুযায়ী 14/9/2011 সালের পূর্বে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তীতে ফেসিবাদী সরকারের পদলেহন করে এবং আবারও সকল বিধিমালা ভঙ্গ করে 18/12/2013 সালে সহযোগী অধ্যাপক এবং 18/2/2020 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পদায়িত হয়ে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পদোন্নতির জন্য পরীক্ষা বিধিমালা 2017 অনুচ্ছেদ 8(2) অনুযায়ী সিনিয়র স্কুল পরীক্ষা পাস না করলে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হবেন, এরপর তিনি আর পুনঃপদোন্নতির যোগ্য হবেন না। কিন্তু ডাক্তার রুবেদ আমিন পদোন্নতি প্রাপ্ত হয়ে 3rd গ্রেডের অধ্যাপক পদে যোগদান করেন, তার আর বর্তমানে তার গ্রেড 1 পদে প্রদান করা হয়, যা কোনো মতেই চাকরি বিধিসম্মত নয় এবং অবৈধ। ডাক্তার রুবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের NCDC লাইন ডিরেক্টর হিসাবে 10/1/21 তারিখে যোগদান করে 18/8/24 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফেসিবাদের অনুগত ব্যক্তি হিসাবেই তাকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর পদে পদায়িত করা হয়। আশ্চর্যের বিষয়, তাকেই আবার বর্তমান বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার 18/8/24 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে পদায়ন করে।